গুণগত শিক্ষার কথা বলা রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখে বেরিয়ে এলো, সরকারি স্কুলগুলোতে ফলাফল আশানুরূপ হয় না। রবিবার তিনি একটি বেসরকারি বিদ্যালয়ে ভাষণ রাখতে গিয়ে একথা বলেন। সম্পূর্ণ বেসরকারি বিদ্যালয় রানীরবাজারে শিশু নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদিন এই বিদ্যালয়ে হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সম্বর্ধনা দেওয়া হয় এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদেরও। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক সুশান্ত চৌধুরী। ভাষণে শিক্ষামন্ত্রী এই বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের প্রশংসা করে বলেন, সরকারি অর্থ খরচ করেও সরকারি বিদ্যালয়গুলোতে এমন ফলাফল হচ্ছে না। শিক্ষা দপ্তরের অধীনে প্রায় সাড়ে চার হাজার স্কুল রয়েছে। সরকার প্রচুর টাকা দিচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের ভালো বেতন ভাতা দিচ্ছে, কিন্তু আপনাদের যে রেজাল্ট, আমরা সরকারি স্কুল সেই রেজাল্ট কিন্তু আমরা দিতে পারছি না। আজকে স্কুলে না আসলে আমি এটা বুঝতে পারতাম না, যে বিদ্যালয়গুলি আমরা পরিচালন করছি আপনারা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে স্কুল চালাতে হয়। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠছে, বলি আওড়ানোর গুণগত শিক্ষার কি হচ্ছে? জানান দিন রাউত।